চন্দ্রকোণে কন্যাশ্রীদের পাশে বসে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের ফর্ম ফিল আপে খোদ বিডিও। চন্দ্রকোণা 2 নম্বর ব্লকে প্রশাসনের তত্ত্বাবধানে ছাকরা হাই স্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমায় বহু মানুষ। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্যও মহিলাদের ভিড় ছিল নজর কাড়া। এই ভিড় সামাল দিতে ওই স্কুলে দুয়ারে সরকার শিবিরে রীতিমতো হেল্প ডেস্ক খুলে উপভোক্তাদের ফর্ম ফিল আপে হাজির 20-25 জন কন্যাশ্রী মেয়ে। আর এইসব কন্যাশ্রীদের পাশে বসেই উপভোক্তাদের ফর্ম ফিল আপ করতে দেখা যায় চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষকে। বিডিওর পাশে বসে বিডিওর থেকে মনোযোগ দিয়ে দেখে নেয় ফর্ম ফিল আপের খুঁটিনাটি। দুয়ারে সরকার শিবিরে উপচে পড়া ভিড়ে একদিকে একঝাঁক কন্যাশ্রীর মেয়েরা, আর তাদের পাশে বসে উপভোক্তাদের ফর্ম ফিল আপ করে পরবর্তী কি করণীয় তা সযত্নে বুঝিয়ে দেওয়ার এমন ছবি দেখে আপ্লুত কন্যাশ্রী থেকে শিবিরের সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে যাওয়া আম জনতাও। একদিকে শিবিরে উপস্থিত হয়ে ফর্ম ফিল আপের মধ্য দিয়ে মানুষের সাহায্য করা এবং তা খোদ বিডিওর পাশে বসে স্বভাবতে খুশি কন্যাশ্রীর মেয়েরা। উপভোক্তাদের ফর্ম ফিল আপের মধ্যে মানুষের পাশে থাকার বার্তা এবং এ থেকে কন্যাশ্রী মেয়েদেরও হাতে ধরে শিখিয়ে দেওয়া, সব মিলিয়ে সরকারের কর্মকাণ্ড মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোই একমাত্র উদ্দেশ্য বলে জানান বিডিও অমিত ঘোষ। আর শুরুতে চিনতে না পারলেও খোদ বিডিও কন্যাশ্রীদের সাথে নিয়ে তাদের ফর্ম ফিল আপ করে দেওয়ায় খুশি উপভোক্তারাও। আমি ওদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, মানুষও আমার সাথে পরিচিতি লাভ করছে। আমাদের এই সুযোগ তো হাতছাড়া করতে নেই যে বিডিও সাহেবকে অনেকে চেনে না, গ্রামের প্রত্যন্ত মানুষ বিডিও অফিসে যেতে পারে না। আমি এদের কাছে পরিচিতি লাভও করছি আর কন্যাশ্রী মেয়েদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা সম্বন্ধেও জানিয়ে দিচ্ছি। ভালো সরকারের প্রচেষ্টাকে আমি সমস্ত একদম প্রান্তিক মানুষদের কাছে নিয়ে যেতে পারছি। চাপ তো আছে, শিবিরে চাপ আছে, কিন্তু আমরা অনেক অ্যাডিশনাল ক্যাম্প খুলেছি, তার ফলে আজকে থেকে চাপ কমে গেছে। এখানে প্রায় 25 জন মতো কন্যাশ্রী আছে। সরকার এই যে দুয়ারে সরকার হচ্ছে, এখানে সমস্ত জনগণ তাদের সরকারি সাহায্যের জন্য আসছে, আর আমরা তাদের সাহায্য করছি, বিভিন্ন ফর্ম পূরণ করছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণ করছি, করে দিচ্ছি। আর এখানে বিডিও সাহেবও ওনাদের সাহায্য করছেন এবং আমাদের পাশে বসে আমাদেরকেও দেখিয়ে দিচ্ছেন কীভাবে সাহায্য করতে হবে। আর আমাদের এই সাহায্য করে খুবই ভালো লাগছে। আর আমরা এখানে প্রায় 20-25 জন আছি। হ্যাঁ, সবাই কন্যাশ্রী। এই যে আমরা মানুষের এভাবে সাহায্য করতে পারছি, আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার নাম রূপসা ঘোষ। ওরা কন্যাশ্রী মেয়ে, আমার ফর্ম ফিল আপ করে দিল লক্ষ্মী ভাণ্ডারে। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই করে দিচ্ছি, খুব ভালো লাগছে। নিজেরা তো পাচ্ছি না, ওরা করে দিচ্ছে, খুব সুবিধা হলো। 2 বছর 1 মাস। হ্যাঁ 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 ওরাই। হ্যাঁ, চন্দনা মণ্ডল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।